ডিয়ার ভিউয়ার্স, আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি কুষ্টিয়া জেলার পোড়াদায় অবস্থিত বাংলাদেশের প্রথম রেলওয়ে জাংশন স্টেশন পোড়াদা রেলওয়ে স্টেশনে। পোড়াদা রেলওয়ে স্টেশন কুষ্টিয়া জেলা সদর থেকে মাত্র 9 কিলোমিটার দূরে অবস্থিত, 20 মিনিটের দূরত্বে অবস্থিত। আপনারা খুব সহজেই যে কোনো যানবাহনে করে এখানে চলে আসতে পারবেন এবং এই স্টেশনের সমস্ত কিছু দেখতে পারবেন, এবং এটাও আপনার উপলব্ধি করতে পারবেন যে বাংলাদেশের প্রথম রেলওয়ে জংশনে আপনি পরিদর্শন করেছেন। তো চলুন আমরা সেই রেলওয়ে স্টেশনে প্রবেশ করি এবং রেলের ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। থ্যাংক ইউ সবাইকে। আমরা পোড়াদা রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশ করেছি। কিছুক্ষণ মধ্যে একটি ট্রেন এই স্টেশনে প্রবেশ করবে। তো আমরা ট্রেনের আগমন দেখতে দেখতেই এই স্টেশনের ইতিহাস সম্পর্কে একটু জানার চেষ্টা করি। 1862 সালের 15ই নভেম্বর ইন্ডিয়া থেকে একটি ট্রেন এসে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করে। সেই ট্রেনটি এসে থামে কুষ্টিয়ার জগতী স্টেশনে। সেই জগতী স্টেশনটা আসলে বাংলাদেশ ভূখণ্ডের অর্থাৎ বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন। সেই রেল স্টেশনটা যে ট্রেন এসে থামে সেই ট্রেনটা এই পোড়াদা স্টেশন টাচ করেই জগতী স্টেশনে যেয়ে শেষ হয়। পরবর্তীতে এই পোড়াদা থেকে একটি রেল লাইন ভাইরামারা পর্যন্ত বিস্তৃতি লাভ করে। তখনই এই পোড়াদা স্টেশনটি জংশন স্টেশনে পরিণত হয়। এই জংশন স্টেশনটি মূলত উত্তর এবং পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগের অন্যতম জংশন। এখান দিয়ে এই সমস্ত ট্রেনগুলো পাস করে। খুলনাগামী যত ট্রেন সমস্ত ট্রেনই এই স্টেশনকে স্পর্শ করেই তাকে যেতে হয়। এছাড়াও আপনি উত্তরবঙ্গ এবং ঢাকার সাথে কানেক্টিং সমস্ত ট্রেনই এই স্টেশন দিয়ে যাতায়াত করে। এই স্টেশনটি জংশনে পরিণত হয় 1878 সালে, অর্থাৎ 1862 সালের 15ই নভেম্বর জগতী যে স্টেশন প্রথম স্টেশনটি স্থাপিত হয়েছিল। পরবর্তীতে এখান থেকে একটি রেল লাইন ভেরামারা পর্যন্ত বর্ধিত করা হয়। তার ফলে এইটা বাংলাদেশের প্রথম রেলওয়ে জংশনে পরিণত হয়। আপনারা ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন, ওভারব্রিজ দিয়ে আপনারা খুব নিরাপদেই এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে আপনারা যেতে পারবেন। আপনারা পাশাপাশি দুইটা প্ল্যাটফর্ম দেখছেন। আমরা কিছুক্ষণের মধ্যে স্টেশনের টিকিট কাউন্টারে প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন পোড়াদা জংশন স্টেশন প্রবেশ পথ। আমরা ভিতরে প্রবেশ করেছি। আগত যাত্রীদের জন্য ওয়েটিং এর জন্য চেয়ার পাতা আছে। এখানে বসে আপনারা অপেক্ষা করতে পারবেন, ট্রেনের অপেক্ষা করতে পারবেন। এখানে ট্রেনের শিডিউল দেখানো আছে। ট্রেনের বিভিন্ন টিকিট কাউন্টার থেকে আপনারা যাত্রীদের টিকিট কাটতে দেখছেন। টিকিট কাউন্টার, যাত্রীরা দাঁড়িয়ে আছে, টিকিট কাটছে তারা। ট্রেনের শিডিউল দেখতে পাচ্ছেন। আমরা অপর প্রান্তের আরো দুইটা প্ল্যাটফর্ম আমরা অবস্থান করছি। এখন কিছুক্ষণ আগে আপনাদের দুইটা প্ল্যাটফর্ম দেখিয়েছিলাম, এখানে আরো দুইটা প্ল্যাটফর্ম। প্রকৃতপক্ষে বড়দা স্টেশনে 4টি প্ল্যাটফর্ম আছে। আপনি ওভারব্রিজটা দেখছেন, এই ওভারব্রিজ দিয়ে আমরা নিরাপদে ট্রেনের উপর দিয়েই আমরা অন্য প্ল্যাটফর্মে যেতে পারবো। এতে আমাদের কোনো কষ্ট পেতে হবে না, নিরাপদে আমরা প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্মে যাতায়াত করতে পারবো। পোড়াদা রেলওয়ে জংশন স্টেশনের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।